सप्तम श्रेणी छात्र छात्री आज के निश्चय तुम्हारा जानो जे रवीन्द्रनाथ ठाकुर जन्मदिवस से रवीन्द्रनाथ ठाकुर के श्रद्धा जानिए आज के आजकल पठन पठन शुरू कर। अच्छा देखो वो जो टिक टिक समय मापो ठीक टिक टिक शब्दा कथाएं देखते पाईना घड़ मध्य घड़ी ना थे समय के ठीक अंदाज करते घड़ मध्यमे मिनिट घंटा सेकेंड एगुलो जानते पारी किन्तु बचर मास तारीख एगुलो किन्तु घड़ मध्यमे जानते पारी ना एगुलो कोथाथेके जानते पारी ना क्यालेंडारे मध्यमे क्यालेंडारे ये समस्त जिनिस धरे रखा आछे। अच्छा एबार चले आसछि प्राकृतिक घड़ी आरेकटा जिनिस देखो जो सभ्यतार किन्तु शुरू थेके हजार हजार बचर धरे मानुष किन्तु ये रातेर आशा माने दिन आसछे रात आसछे एइभावेई किन्तु समय हिसेब करत एछाड़ा कि चाँदेर बाड़ा कमार उपरेओ समय हिसेब किन्तु करत किन्तु सभ्यतार उन्नतिर साथे साथे आरो बेशी निखुतभावे समयटाके मापार जन्य एई चौबीस घंटार दिनके घंटा मिनिट सेकेंडे एरकमभावे भाग करा हयेछे सेजन्य आमरा घड़ीर माध्यमे घंटा मिनिट सेकेंड एगुलो এই সময়গুলো আমরা জানতে পারি কিন্তু বছর মাস এগুলো জানতে পারি না। সেগুলো কি করে পারি এই সময়কে মাপার তিনটে প্রাকৃতিক উপায় আছে ঠিক আছে। সেই প্রথম উপায়টা হলো কি না চব্বিশ ঘন্টায় একবার দিন হয় এবং রাতের পর্যায়ক্রম হয় পৃথিবী এটা আমরা জানি যে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে কখনো সূর্যের সামনে আসে আর তার বিপরীত অংশ কি হয় সূর্যের আলো পায় না মানে সূর্যের সামনে যখন আসছে তখন ওটা হচ্ছে দিন আর যখন যেদিকটায় সূর্যের আলো পড়ছে না সেদিকটা হচ্ছে রাত। দ্বিতীয় উপায়টা হচ্ছে যেরকম সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে সেরকম পৃথিবীর চারিদিকে কি ঘুরছে পৃথিবীর উপগ্রহ চাঁদ এবং সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে না 365 দিন আর পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতে কত সময় নেয় না 24 ঘন্টা। এদিকে দেখা যাচ্ছে যে চাঁদ আবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় নিচ্ছে না 27/3 সময় নেয় এই সময়টাকে বলা হচ্ছে চান্দ্র মাস। বর্তমানে 30 দিনে এক মাস ধরা হলেও কখনো কখনো 31 দিনে আবার 28 দিনেও এক মাস হয়। এবার চলে আসছি তৃতীয় উপায়টার মধ্যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এই সূর্যকে প্রদক্ষিণ করতে বা পরিক্রমণ করতে কত সময় নিচ্ছে না 365 দিন একবার প্রদক্ষিণ করতে সময় নেয় বলে এটাকে বলা হয় সৌর এই সময়টাকে বলা হয় সৌর বছর। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতি বলা হয়। এখানে একটা পরীক্ষা দেওয়া আছে সূর্য ঘড়ি তোমরা নিজেরা এটা বানাবে এবং নিজেরা পরীক্ষা করে যিনি এই মজার ব্যাপারটা দেখার চেষ্টা করবে। আচ্ছা চলে আসছি বলো দেখি কি বলেছে দেখো এখানে বলছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কতবার নিজের অক্ষের ওপর আবর্তন করে পৃথিবী আমরা জানি নিজের অক্ষর আবর্তন করতে কত সময় না 24 ঘন্টা এরকম 24 ঘন্টা সময় নেয় একদিন ঠিক আছে। এবার এরকম ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এই প্রদক্ষিণ করতে আবার সময় নেয় 365 দিন তাহলে 365কে 24 দিয়ে গুণ করলে যত হয় ততবার পৃথিবী নিজের অক্ষের ওপর আবর্তন করছে সূর্যকে প্রদক্ষিণ করার সময় কত মিনিটে একদিন বা 24 ঘন্টা হয় না 1 ঘন্টায় 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড হয় তা এটা করবে এটা 1440 এই উত্তরটা হবে দেখে নেবে নিজেরা এটা করে চেষ্টা করবে। আচ্ছা খেয়াল করো দেখো আমরা কখনো 30 দিনে এক মাস দেখি কখনো 31 দিনে এক মাস দেখি আবার কখনো 29 দিনেও হয় আবার কখনো 28 দিনেও হয় কখনো কখনো ফেব্রুয়ারি মাসকে আমরা 28 দিনে এক মাস হতে দেখি আবার 29 দিনেও এক মাস হতে দেখি। তারিখটা কি প্রতি বছর এক মানে হয় মানে প্রতি বছর কি 28 হয় বা প্রতি বছর কি 29 হয় তা কিন্তু হয় না কোনো কোনো বছর ফেব্রুয়ারি মাসে 28 দিনের বদলে 29 দিনে হয় তাহলে 29 ফেব্রুয়ারি কার জন্মদিন হলে কি হবে এটা একটা মজার ব্যাপার দেখো সেটা কিভাবে হচ্ছে। তার আগে জেনে নাও এই কাদের মাথায় অধিবর্ষের ব্যাপারটা প্রথম এসেছিল মিশরীয়রা প্রথম একটা অতিরিক্ত দিন যোগ করে হিসেব ঠিক রাখার উপায় আবিষ্কার করে এটা মিশরীয়রা সর্বপ্রথম এই অধিবর্ষের ব্যাপারটা নিয়ে আসে। এবার দেখো যে 29 দিনটা আমরা কি করে পাচ্ছি আমাদের ক্যালেন্ডার এক বছর
অর্থাৎ 365 দিন আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় 1/16 বছর, অর্থাৎ 365 দিন এটা গোটা হয়ে হিসেবে ধরা হয়। এটা অ্যাকচুয়ালি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হওয়া উচিত, কিন্তু হিসেবে সুবিধার জন্য আমরা 365 দিন ধরি, এটাকেই 1 বছর ধরায়। ফলে প্রতি বছরই তাহলে কি হচ্ছে, বাকি থেকে যাচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এইটা বলছে এই বাড়তি সময়ের হিসেব ঠিক রাখার জন্য প্রতি বছর প্রতি 4 বছর অন্তর, প্রতি বছর নয়, প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন অর্থাৎ 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। তখনই 28 দিনের সঙ্গে একদিন যোগ করে হয় 29 দিন, তাই 4 বছর পর পর এই অধিবর্ষটা আসে আর বছরটা হয় 366 দিন। ঠিক আছে, এবার কি করে বুঝবে যে যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না সেই বছরগুলোই হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ কোন বছরগুলোকে বুঝতে পারবে যে এগুলো হচ্ছে অধিবর্ষ? তাহলে কি করে কি জানলে না, যে বছরগুলোকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো, সেই বছরগুলো হচ্ছে অধিবর্ষ। কিন্তু আরও একটা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিতে থাকলে কিছু সময় বেশি ধরে নেওয়া হয়ে যাচ্ছে। এই সমস্যা মেটাতে শতাব্দীর বছরগুলো যেমন 1900 সাল 2000 সাল এর জন্য অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়েছে। শতাব্দী বছরগুলো 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকলে তবেই সেই বছরকে বলা হবে অধিবর্ষ।